আলহামদুলিল্লাহ আলমিনাম আলাফিল দর্শক শ্রোতা ভাই বোন হজ এবং উমরার মতো গুরুত্বপূর্ণ ইবাদত করতে গিয়েও আমাদের সমাজে অনেক ভাই অনেক বোনকে দেখা যায় তারা আল্লাহ সামতালার অনেক বড় একটি নাফরমানি অনেক বড় একটি অন্যায়ের আশ্রয় নিয়ে থাকেন আর হল আমরা অনেকেই জানি যে ইসলামী শরিয়া একটি বিশেষ নির্দেশ হলো মেয়েদের জন্য হজ অথবা ওমরা করবার জন্য দূরে কোথাও সফর করবার জন্য একজন মাহরাম তার সঙ্গে থাকতে হয় মাহরাম ছাড়া তার কোথাও দূরে সফর করা যেমন জায়েজ নেই তেমনি দূর থেকে গিয়ে হজ অথবা ওমরার উদ্দেশ্যে সফর করাও জায়েজ নেই আর সৌদি আরবের সরকার একটি নিয়ম করেছে তা হলো বাংলাদেশ থেকে কোনো পুরুষ যদি হজ অথবা ওমরার জন্য যান তাহলে সেক্ষেত্রে তাকে চল্লিশ বছরের বেশি বয়স হতে হয় পুরুষ মানুষ যদি যেতে চান চল্লিশের নিচে যদি বয়স হয় তাহলে তিনি শুধুমাত্র কোনো তার পরিবারের কোনো মহিলা সদস্য অর্থাৎ কোনো মাহরাম কোনো মহিলার মাহরাম হিসাবে তিনি যেতে পারবেন নিজে একাকে যেতে পারবেন না এটা হলো সৌদি সরকারের আইন তাহলে পুরুষদের জন্য এক ধরনের বাইন্ডিংস আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ থেকে ওমরা হজ ওমরা এবং হজে যাওয়ার ক্ষেত্রে আর মেয়েদের জন্য এক ধরনের বাইন্ডিংসের বিষয়টি আমরা খেয়াল করতে পারছি তাহলে এই দুটি বিষয়কে সামনে রেখে আমরা প্রত্যেকে কম বেশ জানি যে আমাদের দেশে অনেক ভাইকে অনেক বোনকে দেখা যায় বিশেষ করে ওমরার ক্ষেত্রে যে মেয়েরা ওমরা করবেন অথবা হজ করবেন সেক্ষেত্রে অন্য কোনো পুরুষকে যিনি তার মাহরাম নন আসলে তাকে মাহরাম বানিয়ে তিনি হজ করতে যাচ্ছেন যেহেতু সৌদি সরকার বা সৌদি এম্বাসি ভিসা দিবে না মাহরাম ছাড়া সেজন্য অন্য একজনকে কাউল মাহরাম দেখানো হচ্ছে এবং এর মাধ্যমে তারা হজ করছেন অথচ এটি জায়েজ নেই রসুল করিম সাল্লা সাল্লাম সৈবুখার এবং মুসলিমের একযুগে বর্ণিত একটি হাদিসে তিনি বলেছেন যে লাতুসাইফিরুল মার ইল্লা মা আদি মাহরামিন কোন মহিলা কোনো মেয়ে মানুষ সফর করবেন না তিনি সফর করতে পারবেন না কোনো মাহারাম পুরুষের সঙ্গ ছাড়া তার সঙ্গে কোনো মাহারাম পুরুষ থাকতে হবে আর এটা তার নিরাপত্তার জন্য এটা তার নিরাপত্তাকে নিশ্চিত করবার জন্য যাতে কোনো আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি তাকে না হতে হয় তার বডিগার্ড হিসাবে একজন মাহারামকে ইসলামী শরীয়ত নেওয়ার বাধ্যতামূলক করে দিয়েছে অ্যাহাদৃষ্টি বলার পরে নবী সাল্লাহিসাল্লামের সামনে একজন সাহবীল নিয়ার সোলাল্ল আমার স্ত্রী হজ করতে গেছেন আর আমি অমুক অমুক যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছি তখন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তাকে বললেন যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে হজ করো অর্থাৎ তোমার এই মুহূর্তে যুদ্ধে যাওয়ার বা জেহাদে যাওয়ার প্রয়োজন নেই তার চাই তোমার জন্য গুরুত্বপূর্ণ হলো তুমি তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে হজে যোগদান করো এদিশ থেকে পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম মাহারাম ছাড়া হজ অথবা উমরার মেয়েদের জন্য কোনো অনুমতি ইসলামের সুবিধা দেয় না বিশ্ব ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন সেই সাথে পুরুষদের বিষয়টি যেটা আমাদের সমাজে এখন নতুন করে দেখা দিয়েছে সৌদি সরকারের আইনের কারণে সেটাকে লঙ্ঘন করেও অনেক পুরুষ অনেক মেয়েকে কাগজে কলমে মাহারাম দেখিয়ে ওমরার ভিসা তারা করিয়ে তারপরে ওমরা করতে যাচ্ছেন সৌদি আরবে আমরা অনেকেই এরকম দেখতে পাচ্ছি এক্ষেত্রে শয়তান আমাদেরকে দুটি কুমন্ত্রণা দিয়ে থাকে দুটি কুবুদ্ধি দিয়ে থাকে কুযুক্তি দিয়ে থাকে তার একটি হলো শয়তান বলে থাকে যে হজ এবং ওমরা একটা এবাদতের কাজে আমি যাচ্ছি এবাদতের কাজ করতে গিয়ে যদি একটু এদিক সেদিক করিও তো আল্লাহর সন্তুষ্টের জন্যই তো যাচ্ছি যদি এবাদতের জন্য যাচ্ছি তো আল্লাহ তালা মাফ করবেন অথচ এটা সম্পূর্ণ ভুল ধারণা মিথ্যা এবং প্রতারণা এগুলো সর্বাবস্থায় হারাম আমি একই সঙ্গে এখানে মিথ্যা বলছি এবং প্রতারণা করছি নবিসাল্লাহ সাল্লাম বলেছেন মানগাস ফালাই সামিন্না যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত হতে পারে না মিথ্যুক যে সে অবশ্যই ফাঁসেক সে অবশ্যই আল্লাহর অবাধ্য সে অবশ্যই কবিরাগুণা লিপ্ত ব্যক্তি এবাদতের নামে ভালো কাজের উদ্দেশ্যেও যদি কেউ মিথ্যা কথা বলে প্রতারণা করে সেটাও হারাম ইসলামী শরিয়াতে জায়েজ নাই অতি ভজ এবং ওমরা করতে গিয়ে আপনি মিথ্যার আশ্রয় নেবেন আল্লাহর কাজ করতে যাচ্ছেন তাই আল্লাহ সুমাতাল্লাহ মাফ করবেন না বিষয়টি এভাবে দেখার কোনো সুযোগ ইসলামী শরিয়াতে নাই আর দ্বিতীয় যে প্রযুক্তিটি শয়তান আমাদেরকে দিয়ে থাকে আর তা হল যে মিথ্যা তো আমরা বলছি না এজেন্সি হজ এবং ওমরার যে এজেন্সি আছে তারা কিভাবে ভিসা করবে তারা জানায় তারা বলছে আমরা ভিসা করবো যেভাবে ইচ্ছা করি আপনার জানার দরকার নেই আমি তো নিজে মিথ্যা বলছি না কোথাও মিথ্যা লিখছি না তারা যা ইচ্ছা তা করছে অতএব আমার কি এখানে দায় বহন করতে হবে উত্তর হ্যাঁ অবশ্যই আপনাকে দায় বহন করতে হবে কারণ আপনি তাদেরকে মিথ্যা বলতে বাধ্য করছেন অথবা আপনি তাদেরকে মিথ্যা বলতে সাহায্য করছেন আর মিথ্যা বলতে বাধ্য করা সাহায্য করা আর আপনি নিজে মিথ্যা কথা বলা একই কথা প্রায় অতএব এ কথা বলে পর পর কোনো সুযোগ নেই যে এজেন্সি মিথ্যা বলছে তারা যেভাবে ইচ্ছা সেভাবে ভিসা করিয়ে আনছে কারণ আপনি জানেন এছাড়া ভিসা করার কোনো সুযোগ নাই আপনি যদি চল্লিশ বছরের কম বয়সের পুরুষ হয়ে থাকেন আপনার ওমরার জন্য কোনো মেয়েকে মাহারাম দেখাতে হবে আপনি যদি মেয়ে মানুষ হন আপনার ওমরা এবং হজের ভিসার জন্য কোনো মাহার্ম পুরুষকে দেখাতে হবে কাগজে কলমে অ্যাপ্লিকেশনে এটা করতেই হবে এটা আপনি আমি সবাই জানি বিধায় তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে আমি নিচ্ছি না ব্যাপারটি এরকম না আমরা সবাই এর সঙ্গে জড়িত যদি আমরা কোনো এজেন্সির মাধ্যমে এই পদ্ধতিতে ওমরা বাহজে যেয়ে থাকি অতএব প্রিয় বন্ধুগণ হজ এবং ওমরার মতো ইবাদত করতে গিয়ে আমাদের কেন মিথ্যার আশ্রয় নিতে হবে কেন আমাদের কন্যার আশ্রয় নিতে হবে আসুন আল্লাহ স্মুত কাছে দোয়া করি যার সামর্থ্য নাই যার মাহরামের ব্যবস্থা হয়নি আল্লাহ স্মুমাদ কাছে দোয়া করি আপ্রাণ চেষ্টা করি যাতে মাহরাম সহকারে আমি যেতে পারি আর যদি সেই তফিক না হয় তাহলে ত্রিমিজি বর্ণিত যে বিশাল বড় হাদিস রয়েছে নবিসাল্লাহ ইসলামের সাদ করেছেন ফজরপুর যদি কেউ ফরজ সালাত আদায় করার পর যদি কেউ নিজের জায়গায় বসে থাকে এবং সেখানে বসে তসবি তাহলিল তালাহ ইত্যাদি করতে থাকে এরপরে সূর্য ওঠার কিছুক্ষণ পরে সেই দু কাজ সাল্লাহ তদাই করে আলাহ স্মাদাল তাকে একটি পূর্ণাঙ্গ হজ এবং একটি পূর্ণাঙ্গ সব দান করবেন অতএব পূর্ণাঙ্গ একটি হজ পূর্ণাঙ্গ একটি ওমরার সব আমি এরকম এই আমলের মাধ্যমে পেতে পারি আর অনেক আমলের মাধ্যমে এই হজ এবং ওমরার সব আমি পেতে পারি বিধায় আমাকে কেন অবৈধ উপায়ে আল্লাহকে অসন্তুষ্ট করে হারাম পদ্ধতিতে কেন এই হজ এবং ওমরা করার চেষ্টা চালাতে হবে যদি কেউ আল্লাহ না করুন এরকম অবৈধ উপায়ে হজ এবং ওমরা করেন কাগজে কলমে তার হজ ওমরা হয়ে যাবে কিন্তু আল্লাহ সালাকে অসন্তুষ্ট করে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে নির্দেশকে লঙ্ঘন করে এরকম হজমরা করার কোনো মানে হয় না কোনো যুক্তি হয় না পৃথিবীর কোনো আলিমিটার কোনো ধরনের পারমিশন দেন না অতএব আল্লাহ সুমাতাল্লাহ আমাদের সকলকে সকল ক্ষেত্রে আল্লাহ সুমাতাল্লাহ নির্দেশকে প্রাধান্য দিয়ে সেটাকে মাথায় রেখে তারপরে চলার তৌফিক দান করুন আবেগকে যেন আমরা কোনো অবস্থাতে প্রশ্রয় না দিই আবেগ দ্বারা তাড়িত হয়ে যেন আমরা কোনো গুনাহে লিপ্ত না হয়ে আল্লাহর অসন্তুষ্টির কোনো কারণ যেন আমাদের কোনো কাজের মাধ্যমে না হয় সেদিকে খেয়াল রাখি আলাহ আমাদের সকলকে তৌফিক দান করুন জেজাক খেরা والسلام عليكم ورحمه الله